নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভূমিধসের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন মুখ্যমন্ত্রী, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের। আসামে করোনা পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের সংখ্যা 2000 অতিক্রম। গাছের ডালে জোড়া লাশ উদ্ধার, চাঞ্চল্য ধলাই রাজঘাটে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে ধস পতন এবং 21 ব্যক্তির প্রাণহানির ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পরিস্থিতির সরেজমিনে খোঁজ নিতে বরাক সফরে আসেন, তবে খারাপ আবহাওয়ার জন্য করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা সফরে যাওয়া হয়নি তার। শিলচরে জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন, খবর নেন ভূমিধস এবং নদীগুলির জলস্তর সংক্রান্ত বিষয় নিয়েও। বৈঠকে মুখ্যমন্ত্রী টিলা ও পাহাড়ের নিচে কাঁচা ঘরে যারা বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার নির্দেশ দেন। একই সঙ্গে এদিন করিমগঞ্জে ভূমিধসে নিহত পরিবারের সদস্যের হাতে এককালীন ক্ষতিপূরণের অর্থ তুলে দেন। এদিন মুখ্যমন্ত্রীর সফরসূচিতে শিলচরে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনোয়ালের। বেলা 12:30টায় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন বলে জানানো হয়, ফলে সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সাংবাদিকরা, কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি। সন্ধ্যা 7:00 পর্যন্ত অপেক্ষার পর জেলা প্রশাসনের তরফে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি শুরু হলে সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে আসেন। জেলাশাসকের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকরা প্রশাসনের এই অব্যবস্থার প্রতিবাদ জানান, অনেকে স্লোগানও দেন। মিডিয়ার আমাদের সব যারা মিডিয়ার মানুষ আছে, যারা হাইলাকান্দি করিমগঞ্জ থেকে বরাক বেদি সবাই এখানে এসছে, 12:30 থেকে এখানে সবাই দাঁড়ানো। এখানে মিটিং এর পর মিটিং হচ্ছে, অবভিয়াসলি ভালো কথা, কিন্তু এখন বাজে 7:30 বাজে, এখন অবধি মিডিয়ার সাথে কোনো কথা হয় নাই। বারবার বলা হয়েছে একবার 3:30 সময় হবে কনফারেন্স হলে, কিন্তু মিডিয়া নিচে দাঁড়ানো, ওদের সিস্টেম কোনো কিছু ঠিক করে ওরা করে নাই। আর এসে মিডিয়াকেই বলছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, ভিতরে মিটিং চলছে ওইখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই, কিন্তু বাইরে ওরা বলছে এসে মিডিয়াকে সোশ্যাল ডিস্টেন্সিং করতে, যেখানে 12:30 থেকে মিডিয়া এখন বাজে 7:00 এখনো দাঁড়িয়ে আছেন, সিএম এর খাওয়া এখন গেছে। করোনা অতিমারির পাশাপাশি এবার বন্যা এবং ভূমিধস জনিত পরিস্থিতির সঙ্গে লড়াই করছে প্রশাসন। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে পাহাড় ও সমতলে। এর ফলে একদিকে যেমন পাহাড়ে ভূমিস্খলনের ঘটনা ঘটছে, তেমনি অতিবৃষ্টির ফলে বরাক উপত্যকার প্রতিটি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। বিভিন্ন জলাশয় এবং নিচু এলাকাও জলে থইথই করছে। বৃহস্পতিবার বরাক নদীর জল বিপদসীমা ছুঁচড়ি অবস্থায় রয়েছে। জলস্তর 18.07 মিটার, কাটাখাল 17.05 মিটারে রয়েছে, আর ধলেশ্বরী নদীর জল বিপদসীমার নিচে 23.07 মিটারে প্রবাহিত হচ্ছে। প্রতিটি নদীর জল ঘন্টায় ঘন্টায় বাড়ছে। এদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর অঞ্চলে দুদিন আগে ভূমিধসে 8 ব্যক্তির মৃত্যুর পরও বৃষ্টি চলতে থাকায় জেলা প্রশাসন বিভিন্ন স্থানে কাঁচা ঘরে থাকা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ভূমিধসের মতো পরিস্থিতিতে প্রাণহানি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জেলার প্রতিজন সার্কেল অফিস সরকে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। আসামে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 2000 অতিক্রম করেছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিকেলে টুইট করে জানান, ভিনরাজ্য থেকে আসা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরাই করোনা আক্রান্ত বলে ধরা পড়ছেন। এদিনও 150 ব্যক্তির শরীরে নতুন করে করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে উদ্বেগজনক এই খবরের পাশাপাশি এদিন আসার খবরও জানান স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যে আরও 29 জন করোনা পজিটিভ রোগী লক্ষণমুক্ত ও সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে শিলচর মেডিকেল কলেজের মোট 4 ব্যক্তিও রয়েছে। গাছের ডালে জোড়া লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার জিপির রাজঘাটে ঘটেছে। বৃহস্পতিবার 7:00 বিষয়টি প্রথমে নজরে আসে পথচারীদের। নিহতদের জহরুল ইসলাম বড়ভুইয়া বয়স 17 এবং টিনা বেগম বয়স 13 বলে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে ধলাই পুলিশ ছুটে গেছে ঘটনাস্থলে। তারা দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পেছনে প্রেম ঘটিত কারণ থাকতে পারে বলে ইঙ্গিত করছেন। তবে ছেলের বাবা আবাবুল ইসলাম বড়ভুইয়া প্রেমঘটিত কারণকে আমল দিতে নারাজ। তিনি বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিল জহরুল। সকালে তিনি লোকমুখে শুনতে পান তার ছেলের দেহ গাছের ডালে ঝুলছে। এক নাবালক ও নাবালিকার জোড়া লাশ উদ্ধারের ঘটনার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মাইনরিটির ছাত্রছাত্রীদের জন্য সরকারি বরাদ্দকৃত 20 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আলগাপুর আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরকে অভিযোগ তোলে ছাত্র সংস্থা। তারা এদিন আরো অভিযোগ করেন আলগাপুর মুর্শিদুল আলম চৌধুরী, শ্রীনিকেতন হাই স্কুল, উত্তর নিতাইনগর স্কুল, সোনাহর আলী ইত্যাদি ভেঞ্চার স্কুলের ভুয়া ডায়াস কোডে ছাত্রদের নাম দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে তারা হাইলাকান্দি জেলা স্কুল সমূহের পরিদর্শক রাজীব কুমার ঝাড় দিকেও আঙুল তোলেন। বিষয়টির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে ছাত্র সংস্থার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। সবচেয়ে বড় একটা ডাঙ্গর প্রশ্ন হইল হাইলাকান্দি জেলার যেগুলা স্কুল কেলেঙ্কারি হয়েছে, একজন স্কুলের হেডমাস্টার উইথ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আইএস রাজীব ঝা, ওনাদের অ্যাস্ট্রাকশনে সেই সমস্ত কেলেঙ্কারি হয়েছে। এবং প্রকৃতপক্ষে যেগুলো ছাত্র আমাদের কাছে অলরেডি হাইলাকান্দি জেলার সামথিং 1 লাখের উপরে যেগুলো ছাত্র আছে, মানে তো 1 লাখের উপরে আছে, কিন্তু এরা অলরেডি ডিপ্রাইভ হয়েছে। কিন্তু দেখা যায় আমরা ফিজিক্যালি ইনকোয়ারি করে দেখা যায় এইগুলোর ছাত্রর এগেইনস্টে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করা হয় নাই, তার কারণটা কি? এবং বিগত দিনে আমি হাইলাকান্দি জেলার 3 জন বিধায়ককে অনুরোধ করছি যে ছাত্রগুলা এই মাইনরিটি স্কলারশিপ নিয়ে আপনারা ডিসি জেলাধিপতির কাছে এই সমস্ত উপস্থাপন করার জন্য, কিন্তু ওনারা কিসের কারণে ওনারা নীরব ভূমিকা পালন করছেন? সবচেয়ে বড় নম্বর 2 পয়েন্ট হলো আজকে এত বড় একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রিন্টের মাধ্যমে এই পেপারের কাটিংয়ের মাধ্যমে শিক্ষক অ্যাসোসিয়েশন, এলপিএমই স্কুলের অ্যাসোসিয়েশন এবং টেট অ্যাসোসিয়েশন তারা এখানে এই সমস্ত নীরব ভূমিকা পালন করতেছে, তারার এই উদ্দেশ্যটা কি? সরকারের সদিচ্ছা রয়েছে বলেই গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। বৃহস্পতিবার ধলাইয়ে 26 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ 2টি প্রকল্পের শিলান্যাস সহ মুখ্যমন্ত্রীর গ্রামোন্নয়ন যোজনার অধীনে নরসিংপুর ব্লকের 2 জন সুবিধা প্রাপকের হাতে ট্র্যাক্টরের চাবি তুলে দিয়ে এ মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী শুক্লবৈদ্য জানান ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট তহবিল থেকে এই 26 লক্ষ টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এদিন বাম নিত্যানন্দ উচ্চতর বহুমুখী বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তি জল্লি। এদিন মন্ত্রী শুক্লবৈদ্য অতিমারী COVID-19 নিয়েও তার উদ্বেগ উৎকণ্ঠা চেপে রাখতে পারেননি। জনগণকে এ নিয়ে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন সামাজিক দূরত্ব বজায় এবং ঘর থেকে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে। করোনায় সংক্রমিত না হওয়ার এবং এর থেকে বাঁচার এটাই কৌশল। ফ্লাইটের ভেতর সুনাম নিয়ে ওইখানে বাইরে বিদেশে নিয়ে বন্ধক দিয়ে টাকা এনে মাস্টারদের বেতন দিতে হয়েছে, বিডিও আর ডিএফও আর ডেপুটি বেতন দিতে হয়েছে, মিথ্যা নয় ইতিহাস পড়ে। ওই দেশে আজকের দিনে আমরা COVID-19 1-2 টাকা নয় লক্ষ লক্ষ কোটি টাকা আমরা খরচা করছি, কাউকে এই কথা বলি না যে আমরা কষ্টে আছি। এটার মূল কারণ প্রত্যেকটা জায়গার সদ্ব্যবহার হচ্ছে, সদ্ব্যবহার চাই আমাদের, যার জন্য COVID-19 মোহনপুরে ভূমিধসে নিহত ও আহত পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করল BSYF কেন্দ্রীয় কমিটি এবং জেলা কংগ্রেস। বৃহস্পতিবার কমিটি এবং কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে এসে এ দাবি জানিয়েছেন। তারা বলেন ভূমিধসের ফলে রমিজউদ্দিন বরভুইয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ সহ এলাকার প্রায় 20টি বসতভিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসপতনের ফলে নিহতের পাশাপাশি আহত হয়েছেন 17 জন মানুষ। কমিটির পক্ষে আলী হোসেন এবং জেলা কংগ্রেসের পক্ষে নজরুল ইসলাম মীরা এদিন বিষয়টি নিয়ে জেলা শাসক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন অনেক মানুষ যারা মানে ঘরে চাপা পড়েছিল তাদের তারা অনেক আহত হয়েছে, অনেকে ট্রিটমেন্টে রয়েছে, সরজমিনে ওদের ঘর, তাদের ঘরে মানে কি দোষ পড়েছে এবং
তাছাড়া অনেক গড় রয়েছে আমাদের সম্মুখে, মানে কি গড় রয়েছে, আমরা সরজমিনে এসে দেখেছি অনেক গড় আছে, অনেক কৃষি অবস্থায় আছে, ওরা আতঙ্কিত হয়েছে, ওরা তারা নিজের মানে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পলায়ন করেছে। এই সমস্ত মানুষদেরকে একটা বিহিত ব্যবস্থা দেওয়ার জন্য আমি হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মেঘালিদি দাহাল মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। তার পাশাপাশি এখানের মানুষ যারা রয়েছেন, এরা বিশেষ করে মানে মৎস্যজীবী, এরা একমাত্র উপার্জন মানে কি একমাত্র মানে কি মৎস্য, যার দরুন তাদের মানে কি এখানে জলের সমস্ত মানে কি মৎস্য নিয়ে গেছে। এদের মানে কি মৎস্যজীবী মানুষ যেহেতু, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে বিশেষ করে মানে কি আমার মানে কি ফিশারি অফিস রয়েছে, ফিশারি অফিসারের আমি মানে কি দৃষ্টি আকর্ষণ করছি, হাইলাকান্দি জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যাহাতে মানে কি বিহিত ব্যবস্থা দেওয়া হয়। এবার বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মকুবের দাবি উঠল ধলাই শালওয়াঙ্গা ফরেস্ট ভিলেজের রাংলং ত্রিপুরা বস্তিতে। বৃহস্পতিবার বস্তির পাঁচটি মহিলা আত্মসহায়ক দলের সদস্যরা সাংবাদিক সম্মেলন করে ঋণের কিস্তি মকুবের দাবি তোলেন। তারা বলেন লকডাউন তাদের চরম ক্ষতি করেছে, এই অবস্থায় ঋণের কিস্তি পরিশোধে অক্ষম তারা। তারা এদিন সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে ঋণের কিস্তি মকুবের দাবি জানান। আজ আমরা সরকারের লকডাউন মানিয়া চলিতেছি, তাই অনেক কষ্ট ভোগ করিতে হয়। আমরা গরিব, বাজার হাট বন্ধ থাকায় শাক সবজি বিক্রি করিতে পারি নাই, তাই সরকার বাহাদুরের এর নিকট এবং বন্ধন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করিতেছি যে তিন মাসের কিস্তি ছয় মাসের বন্ধন কিস্তি মুকুত করার জন্য আবেদন করিতেছি। লকডাউনের লাগিয়া এই কোভিড নাইন্টিন লাগিয়া এটা বন্ধন দিতে পারছে না, আমরা গরিবেরা ছোট শালগঙ্গা টিপরা পুঞ্জি এই জিপি পানিপুরা জিপি আমরা ওই লগে অসুবিধা, গরিব সবজন এখন খাইবারও পায় না, কিছু বাজার হাট করতে পারছে না, সবজি বেচতে পারছে না, কোনো বাই বার হইতে পারছে না। আমরা আপনার কাছে আমি অনুরোধ করলাম বন্ধন দিতে দিবার লাগে, আমরা মাপ খুঁজিলাম স্যার, আমরারে মাপ করো, মুখুব দিও। এদিকে হাতিছড়া জিপিতেও একই আওয়াজ। জিপির জান্নাত গ্রুপের সদস্যরা এদিন সাংবাদিক সম্মেলন করে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষের কাছে ঋণের কিস্তি মকুবের দাবি জানান। তারা বলেন লকডাউনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন হয়েছে, বহু কষ্টে দিন যাপন করছেন তারা, এ মুহূর্তে ঋণের কিস্তি পরিশোধে অক্ষম তারা। গ্রুপের মহিলা সদস্যরা এদিন সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে ঋণের কিস্তি মকুবের আর্জি জানিয়েছেন। গ্রুপত আগে বন্ধন কিস্তি লইছি, আমরা চলাইছি, এখন লকডাউনের কারণে আমরা কিস্তি বন্ধ আছে, আমরা ব্যবসা বাণিজ্য বন, আমরা কিস্তি চালাইতে পারি না, যেটা কিস্তি আমরা বন্ধ আছে এটা আমরা দিতে পারতাম না, সরকারের কাছে আমরা মাফ চাইয়া কিস্তিটা আমরা মাফ করে দিতাম, আর আমরা যে কিস্তি রইব আমরা লকডাউন ছাড়াইলে কিস্তি চালাই যাই, লকডাউনে আমরা কোনো কিস্তি চালাইতে পারতাম না, আমরা বন্ধন অতটা কিস্তি হয়েছে আমরা দিতে পারতাম না, এখন বন্ধন আর কি, আমরা লকডাউনের কারণে আমরা ব্যবসা বাণিজ্য নাই, কোনো রুজি রোজগার নাই, আর এখন আমরা যতটা কিস্তি বন্ধ হয়েছে অতটা আমরা খুশাই, আর এর পরবর্তী আমরা যতটা কিস্তি রইব বন্ধর পরে আমরা ওটা চালাইয়ে যাই। অতিমারী করোনা মোকাবিলায় এক সচেতনতা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ভুবনডহর চা বাগানে বাগানের ডিরেক্টর প্রদীপ কুমার গনেরিয়ালের উদ্যোগে আয়োজিত এই সচেতনতা সভায় বহু গণ্যমান্য ব্যক্তিত্ব করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন পন্থা পদ্ধতি সম্পর্কে অবগত করান উপস্থিতদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস সহ আরো অনেকে। সমগ্র বিশ্বে আমেরিকা বলুন, স্পেন বলুন, ইটালি বলুন, তারা সময় মতো পদক্ষেপ না নেওয়ার জন্য কি অবস্থা বিশ্বে আরো অন্যান্য স্টেটে, রাষ্ট্রে, কান্ট্রিতে এই মহামারী মানে প্রকট রূপ নিয়েছে। ভারতবর্ষ আমরাও রক্ষা পাইনি, আমরা আমাদের ভারতবর্ষের অনেক লোক মারা গিয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা যখন জনতা কার্ফু পালন করেছি,
তারপরে আমরা লকডাউন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে শেষ করে পঞ্চম পর্যায়ে মানে পৌঁছে গিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে এবার মুখ্যমন্ত্রী বিভিন্ন পদেশের এবার মানে প্রতিটি স্তরে সরকারি লেভেলে জেলা উপায়ুক্ত থেকে ধরে ম্যাজিস্ট্রেট মানে বিভিন্ন লেভেল থেকে আমাদেরকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছে বর্তমানেও দিচ্ছে। সবাইকে বলতে লাগবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। এই মেডিসিন কবে বেরোবে এখন পর্যন্ত কোনো মানুষও এখন পর্যন্ত সঠিক উত্তর দিতে পারছে না, যে এটা কালকে বেরোবে কিংবা সিক্স মান্থ পরে বেরোবে এক সাল পরে বেরোবে কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারছে না। কোভিড নাইন্টিন মোকাবিলায় পিএম কেয়ার্স এ অর্থদান করলেন বাগান শ্রমিকরা। বৃহস্পতিবার বরখোলা রামপুর ডিভিশনের বিজয়পুর বাগানের শ্রমিকরা এই অর্থদান করেন। পরে বাগান শ্রমিকরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য অনেক কিছু করছেন, তারা চান তিনি আরো করুন, তাই তারা জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে এই ক্ষুদ্র অর্থরাশি পিএম কেয়ার্স এ দান করলেন। এদিকে বাগান শ্রমিকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বরখোলার বিধায়ক কিশোরনাথ। এদিন শ্রমিকদের হাতে একটি করে মাস্ক তুলে দেন বিধায়ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগান ম্যানেজার ভি এস রাঠোর, বি কে নায়ক, মনোর সভাপতি অরিন্দম নাথ, অজিত দাস, অমল নাথ সহ আরো অনেকে। আজকে বরখোলা সমষ্টির রামপুর বাগানের বড়রামপুর জিপির এই বিজয়পুর ডিভিশনে আজকে এখানে যে যারা শ্রমিকরা যারা রয়েছেন, বাগানের কর্মকর্তা যারা রয়েছেন, ওনারা নিজের ইচ্ছায় ওনাদের নিজের স্ব ইচ্ছায় ওনারা আমাদেরকে খবর দিয়েছেন যে ওনারা নাকি কিছু পিএম কেয়ারে কিছু ডোনেশন করতে চান। যখন ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বলা জিজ্ঞেস করা হলো তো ওনারা বললেন যে মোদিজি নাকি ওনাদেরকে সবসময় সাহায্য করে যাচ্ছেন, মোদিজি ওনাদেরকে অনেক কিছু দিয়েছেন, মানে অনেক কিছু দিয়েছেন, সেই তার জন্য এই লকডাউনের সময় ওনাদের অ্যাকাউন্টেও 500 টাকা করে আরও এসছে, তো তাতে ওনারা খুব খুশি হয়েছেন। তারপরে ওনারা নিজের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। আজকে দেখলাম বাগানের যারা শ্রমিকরা রয়েছেন ওনারা বললেন যে আমরা 100 জন রয়েছি, আমরা 50 টাকা করে আবার মোদিজিকে আমরা আবার দিতে চাই। তারপরে আমি দেখলাম এটা ভালো উদ্যোগ, টাকা 50 টাকা হোক আর 5000 টাকা হোক, টাকা তো বড়ো কথা নয়, বাগানের শ্রমিকদের যে মনের যে ইচ্ছাটা দেখলাম, ইচ্ছাটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি নিজেও ভাবুক হয়ে গেছি। তখন আজকে আমরা দলের কর্মকর্তা আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সহ আমাদের বলরামপুর জিপি প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের জেলা পরিষদ এবং দলের সকল কর্মকর্তা আমরা আজকে এসছি এই বিজয়পুর বাগানে। আর বাগানে আপনি দেখতে পারলেন ইতিমধ্যে তো ওনারা আমার হাতে একটা এই ছাতা একটা তুলে দিলেন, দিয়ে বললেন কি আমরা সবাই আপনাদেরকে এই 50 টাকা করে সারি বাঁধে লাইন ধরে 50 টাকা করে দিয়ে গেছেন, যার জন্য ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি। আর ওনাদের যে মনের মনোবৃত্তি যেটা আছে, মনের মধ্যে যেটা ইচ্ছা যেটা আছে, সেই ইচ্ছাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভূমিধসের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন মুখ্যমন্ত্রী, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের। আসামে করোনা পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের সংখ্যা 2000 অতিক্রম। গাছের ডালে জোড়া লাশ উদ্ধার, চাঞ্চল্য ধলাই রাজঘাটে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।